মোহাম্মদ ফরিদুল হক, একজন সংসদ সদস্য। তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। মোহাম্মদ ফরিদুল হক 1956 সালের 2 জানুয়ারি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ ফরিদুল খান জামালপুর সরকারি আশেক মোহাম্মদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেন। এ সময় তিনি ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে রাজনীতি শুরু করেন। লেখাপড়া শেষে তিনি ব্যবসা শুরু করেন, পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। 2015 সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার সভাপতি তিনি। 1990 সালে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। এরই ধারাবাহিকতায় তিনি নবম জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নবম জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দশম জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদেও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ পার্লামেন্ট মেম্বার্স ক্লাব এবং ঢাকাস্থ জামালপুর জেলা সমিতির আজীবন সদস্য। 2016 সাল থেকে বাংলাদেশ চিনিকল আখচাষী কল্যাণ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ইসলামপুর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ ফরিদুল হক বাংলা ও ইংরাজি ভাষায় দক্ষ। তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে দুবাই, ওমান, পানামা, ইরান, মিশর ও মালয়েশিয়া এবং ব্যক্তিগত উদ্যোগে সৌদি আরব সহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন। ফরিদুল হকের স্ত্রী আফরোজা হক একজন গৃহিণী। তিনি 2 কন্যা এবং 1 পুত্র সন্তানের জনক। তার বড় মেয়ে ফারহানা হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরের মৎস্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক। তার ছোট মেয়ে ফারজানা হক একজন গৃহিণী। একমাত্র ছেলে মোহাম্মদ আশিক আরমান 10ম শ্রেণীতে অধ্যয়নরত।